গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে অম্বুবাচী উপলক্ষে একটু পুজো করছি। অ্যাকচুয়ালি অম্বুবাচী তো কালকে রাতে শেষ হয়ে গেছে, তো আজকে আমার বাপের বাড়ির ওখানে একটা পুজো হয়, আমূর্তি পুজো বলে, মানে ফলমূলের পুজো আর কি। ওই পুজোয় লটকা বলে একটা আমাদের নর্থ বেঙ্গলে ফল পাওয়া যায়, ওইটা মেন, তো এখানে নেই যেহেতু এমনি ফল দিয়ে পুজো করছি। আর পুজোটা না করলে একটু মনটা কেমন যেন অশান্তি অশান্তি লাগে, তাই জন্য করছি পুজোটা। যদিও এখানে এই পুজো কেউ করে না, তো এখানে ওখানে কোনো ব্যাপার নেই, মন থেকে চাইলে সবই করা যায়, সেজন্যই একটু পুজো দিচ্ছি ঠাকুরকে। বাটাটা আমি ওই ঠাকুরের নামেই সাজিয়েছি। এই হয়ে গেল আমার পুজো। পুজো হয়ে গেল, এখন বাজে 11:30। 11:30টার সময় আমি খাচ্ছি প্রসাদ। সকালে উঠেছি দেরি করে, তারপর উঠে রান্না টান্না করে চান টান করলাম, মাথা শ্যাম্পু টাম্পু করলাম, মেয়েকে চান করালাম, তারপর পুজোতে বসলাম। নিয়ে এসো বাটি, নিয়ে এসো, পুজো টুজো করে গিয়ে এখন প্রসাদ খাচ্ছি। বসো, এখানে বসো, আমি খাই দিই, পড়ে যাবেন না তো। খাওয়া হয়ে গেল, এখন মেয়ে আর আমি ঘুমাবো। সকাল থেকে না খেয়েছিলাম তো, অনেকদিন উপোস টুপোস করা হয় না। আসলে এদিকে তো ওরকম এই আমূর্তি টামূর্তি হয় না, তারপর দোল পূর্ণিমাতেও কোনো পুজো হয় না। মানে কেউ যদি ইচ্ছে করে এমনি দেয়, ওরকম নেই যে আমাদের ওখানে যেমন হতেই হবে। আর যেন কি আছে, আর যেন কি কি পুজো আছে একটু মনে করছে না। পৌষ সংক্রান্তি, ওটা তো পুজো হয় না। যাই হোক, মনে করছে না এখন তো। ওই জন্য ওখানে অত উপোস টুপোস হয় না, উপোস একদিনই মাত্র করা হয় এখানে, সেটা হলো ওই লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো মানে সকাল থেকে একদম পুরো না খাওয়া, নির্জলা উপোস সেটাকে বলে, একদম পুজো টুজো হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া। তো এই জন্য আজকে হাঁপিয়ে গেছি, এখন ঘুমাবো মেয়ের সঙ্গে, ঘুমিয়ে উঠে তারপরে যা করা করবো। গুড ইভিনিং, চলে এলাম ছাদে, ঘরে গরম লাগছিল না দুপুরবেলাটা, মানে ওই মেঘলা করে আসে তো কেমন একটা ইয়ে গরম লাগছে, ওই জন্য মেয়ে এখনো ঘুমোচ্ছে, আমি ছাদে চলে আসলাম। তো অম্বুবাচী শেষ, আমূর্তি পুজো হয়ে গেল,
অম্বুবাচীতে নিয়ম আম দুধ খাওয়ার। এখানে তো জানি না, আসি নাকি শুনলাম এক দুজনের মুখে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে মানে না। এবার ওরা খায়ও না বোধ হয়, যাই হোক। তো আমার আবার না খেলে একটু কেমন কেমন করে, যেহেতু সাপের ভয় কাটে আম দুধ খেলে, অম্বুবাচীতে আম দুধ খেলে। তো কী করলাম সেদিন, ওই জন্য ম্যাঙ্গো মিল্কশেক করে নিলাম, আমের মধ্যে দুধ দিয়ে, বাদাম দিয়ে, আইস দিয়ে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে নিলাম। আম দুধ খাওয়া হয়ে গেল, মিল্কশেক খাওয়া হয়ে গেল, খেয়েও নিল। আর এমনি যদি আমি দিতাম যে খেতে হয় বলে আম দুধ দিতাম, তাহলে কেউ খেত না। আজকে করবো চিকেন পকোড়া, তো তার জন্য দিয়ে দেবো চিকেনের মধ্যে লেবুর রস, আর সলিড পিসগুলো যেগুলো থাকে চিকেনে সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। লেবুর রস দিয়ে দিলাম, এরপর দেবো আমি পেঁয়াজ বাটা, দেবো আদা বাটা, রসুন বাটা, নুন, দেবো একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু গরম মশলা গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে 15 মিনিট মতো রেখে দেবো। চলে এলাম 15 মিনিট পর, এর মধ্যে এবার অ্যাড করব চালের গুঁড়ো, আর একটু কর্নফ্লোর, এটাকে ভালো করে মেখে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি চিকেন টুকরোগুলো দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেবো। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে চিকেনের টুকরোগুলো সেদ্ধ হবে ভালো।